আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে হায়দ্রাবাদের ম্যাচটাই হবে তার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি। ভারত সফরের আগেই নিজের সিদ্ধান্তের কথা পরিবার, বোর্ড সভাপতি, কোচ ও অধিনায়ককে জানিয়েছেন রিয়াদ। বলেছেন এই ফরম্যাটের ক্যারিয়ার নিয়ে এক ফোঁটা আক্ষেপ নেই তার। দিল্লি থেকে হাসানুর রহমান রিপোর্ট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের 10 বছরের গ্যারান্টি। সোমবার সন্ধ্যা থেকে খবরটা চড়া হয়, অবসর নিতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। গুঞ্জন সত্যি হলো মঙ্গলবার মাহমুদুল্লাহ বাংলাদেশ সময় বিকাল 5টায় এলেন সংবাদ সম্মেলনে, ঘোষণা দিলেন অবসরের। হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি হবে টি টোয়েন্টিতে রিয়াদের লাস্ট ডান্স। ওয়ানডে ফর্মেটে শতভাগ মনোযোগী হতেই টি টোয়েন্টি ছাড়লেন রিয়াদ। যখন ইন্ডিয়া সিরিজের জন্য প্র্যাকটিস করছিলাম তখন থেকে অ্যাকচুয়ালি আমি চিন্তাভাবনা শুরু করেছিলাম। তো আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলেছিলাম, প্রবলি তারা চিন্তা করছিল যে প্রবলি দিস ইজ নট দ্য রাইট টাইম, বাট আমার কাছে মনে হয়েছে এটা সঠিক সময়। তারপরে আমি সিলেক্টরস এবং বোর্ড প্রেসিডেন্টের সাথেও কথা বললাম, কোচ ক্যাপ্টেনের সাথে কথা বললাম, অ্যান্ড দে অল রেসপেক্টেড মাই ডিসিশন। 2007 সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক হয় রিয়াদের। এরপর গেল 17 বছরে লাল সবুজের জার্সিতে খেলেছেন 139 ম্যাচ, রান করেছেন 2395, কোনো শতক নেই, হাঁকিয়েছেন 8টি 50। ব্যাট হাতে বেশ কিছু ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন রিয়াদ। তবে মাহমুদুল্লাহর মতে নিধাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা তার 18 বলে 43 রানের ম্যাচ জয়ী ইনিংসটি হয়তো ক্যারিয়ারের সেরা নক। মুদ্রোর উল্টো পিঠও দেখেছেন রিয়াদ। খারাপ পারফরমেন্সে 2022 অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাননি। ওয়েস্ট ইন্ডিজ আমেরিকার বিশ্বকাপটাও কেটেছে দুর্বিষহ। তবে রিয়াদের মতে 2016 বিশ্বকাপে ভারতের বিপক্ষে 3 বলে 2 রান করতে না পারাটাই হয়তো সবচেয়ে বড় ব্যর্থতা। আমার কোনো আক্ষেপ নেই, আমার এক ফোঁটাও আক্ষেপ নেই, কারণ আমার মনে হয় যে প্লেইং ফর বাংলাদেশ ফর সো মেনি ইয়ার্স আই থিঙ্ক ইটস রিয়াদের বিদায়ে টি টোয়েন্টিতে শেষ হলো পঞ্চপাণ্ডবের অধ্যায়। তবে মাশরাফি, মুশফিক, তামিম, সাকিবের পর রিয়াদও এই ফরম্যাটটা ছাড়লেন কোনো ট্রফি না জিতেই। আমি এটা বলবো না, এই কথাটা আমি মনতেও মানতে রাজি না যে আমাদের অ্যাচিভমেন্ট নেই। যদি ট্রফি জেতাই, যদি মানে বেঞ্চ মার্ক হয়, তাহলে পৃথিবীর অনেক বড় বড় লেজেন্ডারি প্লেয়ার প্রবাবলি দে ওয়ন্ট বি কল লেজেন্ড। 6 নম্বরে ব্যাটিং করাটা খুব কঠিন বলছেন রিয়াদ। এই পজিশনে ভালো করতে চাই পর্যাপ্ত সুযোগ আর ব্যর্থতা মেনে নেবার ইচ্ছা। বোর্ড, অধিনায়ক, কোচ সহ সবার সমর্থন পেলে তার উত্তর শুরু হিসাবে এই পজিশনে সফল হতে পারেন একাধিক ক্রিকেটার, বলছেন মাহমুদুল্লাহ। সাইলেন্ট কিলার, ফিনিশার, এমন নানা তকমায় রিয়াদকে প্রশংসায় ভাসান তার ভক্তরা। কিন্তু রিয়াদের সবচেয়ে বড় গুণটা হয়তো তার আন্তরিকতা। দলে সিনিয়র জুনিয়র সবার সাথেই বন্ধুর মতো মিশে যেতেন, হাসি ঠাট্টায় মাতিয়ে রাখতেন ড্রেসিং রুম, দলের চরম বিপদেও উৎসাহ যোগাতেন সতীর্থদের। ব্যাটিংয়ের পাশাপাশি রিয়াদের এই গুণাবলীকেই মিস করবে দলের সবাই, মিস করবে তার ভক্তরা। হ্যাপি রিটায়ারমেন্ট মাহমুদুল্লাহ রিয়াদ। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, দিল্লি, ভারত।